প্রথমবারের মতো ঢাকা ইলিমিনেটিং এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসের যাত্রা শুরু হলো। আমরা এই মুহূর্তে বিজয় সরণি যে র‍্যাম্প রয়েছে সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। আমরা দেখতে পাচ্ছি যে সামনে টোল প্লাজা রয়েছে, সেখানে টোল সামনে দিকে এগিয়ে যাবে। গাড়িতে রয়েছে বিআরটিসি যে পথক বাসটি রয়েছে, আজকে থেকে যাত্রা শুরু। বেশ কিছু যাত্রী রয়েছে, রয়েছে গণমাধ্যম কর্মীরা, তাদের সাথে আমরা কথা বলবো যে দীর্ঘ রাজধানী ঢাকাতে যানজটকে উপেক্ষা করে আজকে থেকে এই নতুন যাত্রাটি শুরু হলো বিআরটিসি বাসের এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। সেই যাত্রা স্বস্তি ফিরবে বলেই আশাবাদী অনেকে। আমরা কথা বলবো, দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বেশ কিছু গাড়ি এলিভেটেড এক্সপ্রেসে পৌঁছাবে দুপুরে আমরা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে পুরো প্রজেক্ট রয়েছে সেখানে দিচ্ছে সামনের দিকে এই মুহূর্তে মুক্তি দিতে আজকে বিআরটিসি যে বাস শুরু হয়েছে সেই এলাকা। আমরা এই মুহূর্তে ছিলাম সংসদ ভবনের সামনে যে খামার বাড়ি, সেই খামার বাড়ি থেকে আমরা যাত্রা শুরু করেছি। এই মুহূর্তে মহাখালী, বনানী, পুরী হয়ে বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। দর্শক আজকে এই মুহূর্তে যাত্রা শুরু করেছে উন্মুক্ত করা হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি থেকে এই যে আজকে বনানী যে গণপ্রায়বাটি রয়েছে সেটা রয়েছে অন্যান্য সময় দীর্ঘক্ষণ যে নিচে দিয়ে যানজট, সেই যানজট থেকে মুক্তি দিতেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা এই মুহূর্তে আজকে থেকে আমাদের মতো আপনাদের কি মনে হচ্ছে এই প্রথম বিআরটিসি বাসের যাত্রা শুরু করেছেন? এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি প্রথমবার? না, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথমবার না, আমি এর আগে আমার ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, এটা অসাধারণ। এবং কোনো পরিবহন যে মানুষকে সহায়তা দিচ্ছে এটা অসাধারণ, এবং
কাছে ব্যক্তিগত অনুভূতি হলো যেটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আই ফিল প্রাউড সব দেশে দেশ মনে হচ্ছে যে রাস্তাঘাটগুলো আমি ওই যে আমার পাশের যে ভাই ওনাকে বলেছিলাম যে আমার তুরস্কের এক অভিজ্ঞতা আছে মানুষ আমি তুরস্কে আছি স্বপ্নের যাত্রা করছেন বা স্বপ্নের কি মনে হচ্ছে কেমন লাগছে আমি এত সুন্দর একটি কর্মসূচিতে অংশ হিসেবে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমি মনে করি বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা তার একটা নতুন মাইল ফলক এই সাধারণ যারা যাত্রী রয়েছে গণপরিবহনে চলাচল করতে পারে প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করছে তাদের তখন একটা আশা কাজ ছিল যে এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলবে কিন্তু আজকে এটা সফল হলো সাধারণ যাত্রী হিসেবে আপনি ব্যাপারটা কিভাবে দেখেন আপনি যথার্থই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সাধারণ জনগণের জন্য আজকে উন্মুক্ত হলো এতে সাধারণ জনগণ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সুবিধা এটা আজকে থেকে বুক করতে পারবে আমি মনে করি সাধারণ জনগণ এতে খুবই খুশি হবে তাদের জন্য অফিসিয়াল যাতায়াতের জন্য একটি বিশাল সুযোগ হয়েছে কেননা আপনারা জেনে থাকেন যে যারা কর্মজীবী রয়েছে তাদের অফিসে যাতে জন্য অনেক সময় ব্যয় হয় অর্থাৎ মনে হয়ে থাকে যে এই ঢাকা শহরের যে গাড়ির চাকার গতি তার থেকে মানুষের হাঁটার গতিটা অনেক বেশি কিন্তু আজকে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই যে গণপরিবহনে প্রথমবারের মতো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিচ্ছেন অনুভূতিটা কেমন খুব আনন্দের খুবই আনন্দের খুব ভালো লাগছে প্রথমবারের মতো গণপরিবহন দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিচ্ছেন কেমন লাগছে অসাধারণ অনুভূতি এই অনুভূতি প্রকাশ করার নাই বর্তমান বিআরটিসি মাননীয় চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে শেষ নাই সাধারণ মানুষ রাস্তায় বেরোলে বেশিরভাগ সময় রাস্তায় ব্যয় করতে হয় বাসা থেকে ওই সময়টা নিয়ে বের হতে হয় এখন এইখান মানে এই যাতায়াতটা অনেক অল্প খরচে যাইতে পারবে সাধারণ মানুষ এই জন্য এইটা ভাবতেও ভালো লাগবে আসলে এগুলা তো কর্তৃপক্ষ যারা জানে যারা রোড নিয়ে যারা কাজ করে ওরা ভালো ভাড়াটাও স্বাভাবিক খুব সুন্দর যে 35 টাকা ভাড়া বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত আমি খুব আনন্দিত যে অনুভূতি কেমন আমি খুবই আনন্দিত যে এখানে এলিভেটর এক্সপ্রেস এবং বিআরটিসি বাসে উঠতে পারে কেননা অন্যান্য লোকাল পরিবহনগুলোতে সেখানে এত সুন্দর পরিবেশ পাবো না আর গাড়ির পরিবেশ তো একেবারেই নোংরা লোকাল পরিবহনগুলোতে আর বিআরটিসি দোতলা বাসে পরিবেশটা খুব সুন্দর বাসটি খোলামেলা আমি খুব আনন্দিত সিঙ্গেল আছে আমি মনে করি এই সিঙ্গেলের তুলনায় আমরা যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম এবং ওই ঘন্টার পর ঘন্টায় যে আমাদের যে কর্ম ইয়াটা লস হইত এখানে দুইটা সিঙ্গেলে বেশি সময় যাবে না আর এখানে যখন এক্সপ্রেসওয়েতে যখন এই এই বিজয় সরণিতে দেওয়া হয়েছে আমি মনে করি যে ট্রাফিক সিঙ্গেলগুলো এখানে প্রাধান্য দিবে এই রাস্তাটা চলাচল যাতে ইজি থাকে আমি মনে করি এটা ইজি থাকলে আমাদের জন্য এটা সুবিধা হবে আমার মনে হয় এটা তো সবার জন্যই সেবা যদি সব পরিবহনই চালু করে তাহলে ভালো হবে তবে এটা যদি চালু করে আমার মনে হয় প্রতিবন্ধকতা আছে কিছু যেমন রাস্তাটা এত দ্রুত এসে যে আমি যেখানে নামবো ওই জায়গায় যদি রাস্তাগুলো প্রশস্ত না হয় এবং রাস্তাগুলো ক্লিয়ার না থাকে তাহলে দ্রুত গতিতে এসে আসলে আমার লাভ হবে না এই কারণে আমার মনে হয় যে ওই ফার্ম গেট খামার বাড়ির এই জায়গায় যদি অথবা বিজয় সরণিতে যদি একটু পাস আন্ডারপাস কিংবা উপর দিয়ে যদি রাস্তাটা নিয়ে যাওয়া যায় তাহলে এটা আমরা জনসাধারণ যারা আছি সাধারণ
মানুষ যারা আছে আমরা সবাই সুবিধাটা পাবো। ওই অংশটা যদি আন্ডারপাস অথবা ফ্লাইওভারের মতো করে যদি বিজয় সরণি থেকে এটা ওই আসাম গেট কিংবা এই মাথা বন্ধ নিয়ে আসে তাহলে আমার মনে হয় সুবিধাটা আমরা সবাই পাবো। বর্তমান সময়ে মাননীয় চেয়ারম্যান স্যারের নেতৃত্বে যেভাবে বিআরটিসি পরিচালিত হচ্ছে আশা করি অবস্থা দ্রুত উন্নতি হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন নতুন বাস ক্রয় এসি বাস ক্রয় করার প্রক্রিয়া চলছে এবং আমি আশা করি যে কিছুদিনের মধ্যে বিআরটিসি অবস্থা আরও বেশি উন্নত হবে এবং জনগণ আরও বেশি সেবা পেতে পারে। এই রুটে প্রাথমিকভাবে 8টি বাস দিয়ে চালু হয়েছে এবং চাহিদা মোতাবেক এই বাস সংখ্যা বাড়ানো। কত সময় পর পর বাস চলছে? এখন পর্যন্ত 15 মিনিট সময় ধরা হয়েছে। এটা চাহিদার উপর নির্ভর করবে। যদি যদি আমাদের যাত্রী সংখ্যা অনেক বেশি হয় তাহলে বাস সংখ্যা বাড়ানো হবে এবং সময়ও বৃদ্ধি করা হবে। প্রাথমিকভাবে 7:30 থেকে চালু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে যাত্রীদের কথা মাথায় রেখে এটা আগেও 4:00 পর্যন্ত রাত 11:00 দিকে দুই দিকে কি বাস থাকবে নাকি? বাসের সংখ্যা চাহিদা অনুযায়ী প্রাথমিক অবস্থায় 8টি বাস ছাড়া হয়েছে, পর্যায়ক্রমে সেই বাসগুলো আরো বাড়ানো হতে পারে। যাত্রীর চাহিদা অনুযায়ী আপনাদের সাথে